সব বাচ্চারাই ললিপপ পছন্দ করে। বাইরে থেকে ললিপপ কিনে না দিয়ে খুব সহজভাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে কিন্তু এইভাবে ললিপপ তৈরি করে দিতে পারেন। বাচ্চারা অনেক পছন্দ করবে আর বাইরে থেকে কিনে দেওয়ার প্রয়োজন হবে না। চলুন দেখে নিই কিভাবে খুব সহজভাবে অরেঞ্জ ললিপপ তৈরি করব। অরেঞ্জ ললিপপ তৈরি করার জন্য এখানে আমি দুইটা বড় সাইজের অরেঞ্জ নিয়ে নিয়েছি। প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। অরেঞ্জ থেকে এবার জুস তৈরি করে নিতে হবে। চাইলে আপনারা ব্লেন্ডারের সাহায্যেও জুস করে নিতে পারেন, চাইলে আমার মতো এভাবে সহজভাবেও কিন্তু অরেঞ্জ থেকে জুস করে নেওয়া যাবে। প্রথমে আমি অরেঞ্জের কোয়াগুলো এভাবে দিয়ে একটু চেপে চেপে জুস বের করে নিচ্ছি। এটাও কিন্তু অনেক সহজ, খুব সহজেই এভাবে জুস তৈরি করা যাবে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে, আর এই অবশিষ্ট অংশ ফেলে দিতে হবে। এখানে আমার হাফ কাপ জুস হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়িতে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনি গলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা বেশ ঘন হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ হানি, দিয়ে আবারও জাল করে নিব 4-5 মিনিটের জন্য। যখন দেখব বেশ ঘন হয়ে গেছে, একটু আঠালো হয়ে গেছে, তখন একটু চেক করে নিব যে এটা পারফেক্ট হয়েছে কিনা। একটা বাটিতে আমি পানি নিয়ে নিলাম, নিয়ে কিছুটা শিরা বাটিতে দিয়ে দিব, দিয়ে দেখব যেভাবে সাথে সাথে দলা বেঁধে শক্ত হয়ে যাবে তখন বুঝতে হবে হয়ে গেছে। এটা আরেকটু জাল করে নিব, আরেকটু আমি মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিব। আমি একটা কাগজে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এখানে ললিপপের শেপে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ললিপপের যে মোল্ডগুলো কিনতে পাওয়া যায় সেই মোল্ডে দিয়েও কিন্তু এই ললিপপটা তৈরি করতে পারেন। কিন্তু এভাবে তৈরি করলেও কিন্তু অনেক সহজ হয়, এভাবে গোল করে দিয়ে। এবার যে ললিপপের যে কাঠিগুলো থাকে সেইটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এভাবে একে একে সব তৈরি করে নিব। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে তারপরে শক্ত হবে, দেখতে অনেক সুন্দর লাগছে। এইভাবে ললিপপ কিন্তু খুব সহজেই ঝটপট ঘরে তৈরি করে দিতে পারেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। বাইরে থেকে অস্বাস্থ্যকর পরিবেশের ললিপপ না কিনে দিয়ে এভাবে তৈরি করে দেওয়া যায়। এছাড়া আমার কাছে চকলেট বারের যে মোল্ড ছিল সেই বারেও দিয়েও কিন্তু আমি কিছুটা তৈরি করে নিয়েছি, কয়েকটা তৈরি করে নিয়েছি, একটু দেখতে ভালো লাগবে এই জন্য। দেখতেই পাচ্ছেন, চাইলে আপনারা শুধু গোল শেপ দিয়েও করতে পারেন। এভাবে দিয়ে আমি কয়েকটি তৈরি করে নিচ্ছি, হয়ে গেছে। এবার সম্পূর্ণ ঠান্ডা করার জন্য রেখে দিব, সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই ফিরে আসছি। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কাগজের থেকে উঠে এসছে, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজার, সব বাচ্চারাই অনেক পছন্দ করবে। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।